1971 সালের এই দিনে বাঙালি চেতনা বিনাশের চেষ্টায় নিভিয়ে দেয়া হয়েছিল জাতির কৃতি সন্তানদের প্রাণের প্রদীপ। সেই শহীদদের ভোলেনি বাংলাদেশ, তাই ভোরের আলো ফুটতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে মানুষ। প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সশস্ত্র সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠে বিয়োগলের করুণ সুর। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরপরই খুলে দেওয়া হয় সৌধ প্রাঙ্গণ, ঢল নামে শিশু কিশোর তরুণ সহ সর্বস্তরের সাধারণ মানুষের। স্বাধীনতার 47 বছর পর এসে আজ শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী ও যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করার পাশাপাশি অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধ চেতনার বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে কেবলমাত্র দেশের শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে মনে করছেন তরুণ প্রজন্ম। পরে শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।